এবার আমি প্রসিড করছি আস্তে আস্তে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স ওকে আচ্ছা থার্মোডাইনামিক্স এ যাওয়ার আগে জুলের আচ্ছা ঠিক আছে এটা করিয়ে দিই দেখো আমি লিখছি হেডিং দিচ্ছি থার্মোডাইনামিক্স চলো দেখো ডে আমি পরে আসবো পরে আসব তার আগে আমি তোমাদের একটু বলি তোমরা ডেফিনেশন বই থেকে পড়ে নিতে পারবে নেক্সট সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স হচ্ছে বেসিক্যালি স্টাডি অফ হিট এক্সচেঞ্জ স্টাডি অফ হিট এক্সচেঞ্জ

একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম আর একটা হচ্ছে এই কি কি ছিল যেন আইসোলেটেড সিস্টেম সিস্টেম ওপেন সিস্টেম ক্লোজ সিস্টেম হ্যাঁ আর একটা ছিল ওপেন সিস্টেম এই তিনটে ভাগে ভাগ করা হয় এবার আইসোলেটেড সিস্টেমের মানে কি দেখো

ওকে এবার বলো ক্লোজ সিস্টেমের মানে কি ক্লোজ সিস্টেমের মানে হচ্ছে হিট ক্যান এক্সচেঞ্জ মাস ক্যান নট ওকে এবার বলো ওপেন সিস্টেমের মানে কি মাস এক্সচেঞ্জ হতে পারবে হিট ক্যান দেখো হিট ক্যান এক্সচেঞ্জ এক্সচেঞ্জ মাস ক্যান ওকে এবার এই যে এগুলো বললাম এগুলোকে যদি আমি তোমাদের ড্র করে দেখাই তাহলে বুঝবে দেখো তোমার কাছে এরকম একটা চেম্বার আছে এটা অ্যাডিয়াবেটিক বলো তো

এরা যদি নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে আবার এ আর সি তারাও যদি নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে বি আর সি নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে এবং তিনজনের মধ্যে যে কমন জিনিসটা তাকে বলে টেম্পারেচার এবং সেটাই ছিল ডেফিনেশন অফ টেম্পারেচার এম আই রাইট সো দ্য জিরো এথ ল ইজ ডান ওকে আচ্ছা আমি ফার্স্ট লতে যাওয়ার আগে আমি দুটো জিনিস একটু করাবো সেটা হচ্ছে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট জুলস ল এটা একটু দরকার

এই দুটো প্রবলেমই আমাদের ওকে কন্ট্রোল জোর একটু বড় করে নি ডব্লিউ বি জেইতে এসেছে এখান থেকে মেনসে খুব একটা আসে না কিন্তু নিট এবং ডব্লিউ বি জেইতে আসে মেনসে খুব একটা আসেনি প্রবলেমটা দেখো প্রবলেমটা দেখো ফাস্ট প্রবলেমটা দেখো ফাস্ট দেখো কি বলেছে ফাইন্ড মিনিমাম হাইট ফ্রোম হুইচ এ পিস অফ আইস এট জিরো ডিগ্রি শুড বি ড্রপ সো দ্যাট ইট মেলস কমপ্লিটলি ডিউ টু ইস দ্যাট হাফ অফ দা এনার্জি লস ডিউ টু ফল ইজ রেসপন্সিবল ফর দা ফিউশন অফ আইস দেখো সব ডেটা দেওয়া আছে সিম্পল সিম্পল আচ্ছা শুধু এই ফর্মুলাটা কিভাবে ইউজ হয় আমি সেটা দেখানোর জন্য এটা করছি সিম্পল দেখো বলো তো ও যদি উপর থেকে নিচে পড়ে তাহলে কতটা ওয়ার্ক ডান করবে এমজিএইচ করবে বলো ও ওয়ার্ক ডান কতটা করবে এমজিএইচ কারেক্ট আচ্ছা এবার দেখো যে হিটটা প্রডিউসড হয়েছে ভালো করে দেখো অ্যাজুম দ্যাট হাফ অফ দ্য এনার্জি ইজ লস

এই যে এই লাইনটার মানে বুঝতে পারছো তো হ্যালো অ্যাজিউম দ্যাট হাফ অফ দা এনার্জি লস ইজ ডিউ টু ফল ইজ রেসপন্সিবল ফর ফিউশন অফ আইস তার মানে আইসটাকে কে গলায় হিট তার মানে এই ওয়াকডান যেটা করেছে তার হাফ কিসে কনভার্ট হয়েছে হিটে যদি হিটে কনভার্ট হয় তাহলে সে যে সাথে একটা এরকম ইকুইব্যালেন্স সাইন থাকবে তো আচ্ছা এবারে বলো কি বার করতে বলেছো বলো তো

দেখো এই আছে তো ওকে এইট ইন্টু টু ইন্টু জে হচ্ছে ফোর পয়েন্ট টু জুল এটাকে আমি আর্গে নিয়ে গেলাম টেন টু দি পাওয়ার সেভেন তোমরা এটা পারো ডিভাইডেড বাই এখানে দিয়ে দিয়েছে ওকে এটা যদি ক্যালকুলেট করো তোমার এইচ এর ভ্যালু আসবে সিক্সটি এইট পয়েন্ট ফাইভ সেভেন কিলোমিটার আমি তোমাদের জাস্ট এইটা শেখালাম হাউ টু টেক দিস ইকুয়েশন হাউ টু টেক কোন ডাউট আছে এই প্রবলেমটা আমি করাবো না এটা হোমওয়ার্ক দেখো এটা হোমওয়ার্ক আমি নেক্সট দিন করাবো এটা হোমওয়ার্ক আমি নেক্সট দিন করাবো তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করবে প্লিজ তোমরা ট্রাই করবে প্লিজ তোমরা ট্রাই করবে শুনতে পেলাম না হ্যাঁ আচ্ছা সবার জন্যই কি তাই

আচ্ছা তোমরা কি আগের এই প্রবলেমটা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার তোমরা এই প্রবলেমটা হোমওয়ার্ক করবে দেখো এই প্রবলেমটা ওকে এই প্রবলেমটা হোমওয়ার্ক করবে আচ্ছা তোমরাদের কাছ থেকে কিন্তু আমি প্রচুর হোমওয়ার্ক পাইনি তোমরা কি আমার কথা শুনতে পেলে তোমরা কি আমার কথা শুনতে পেলে হ্যালো শুনতে পাচ্ছ তোমরা কিন্তু আমাকে বেশিরভাগই হোমওয়ার্ক করে পাঠাচ্ছ না প্লিজ তোমরা হোমওয়ার্ক হোমওয়ার্ক করে করে পাঠাও পাঠাও এবং ভিডিও গুলো দেখো ওকে ফাইন এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে ওকে চলো আমি এগোই এবারে আমি এবারে একটু এগোবো হেডিং দাও

আচ্ছা লটা তো ইনস্ট্যান্টলি বলে দেওয়া যায় ঠিক আছে সেটা বড় কথা না কিন্তু যেটা বড় কথা সেটা হচ্ছে ওটাকে ফিল করা কি বললাম ওটাকে ফিল করা আচ্ছা সেই ফিলিংসটার জন্য আবার আমি সেই টিপিক্যাল ডায়াগ্রামটা ড্র করব যেটা দেখতে দেখতে তোমাদের বোর হয়ে গেছো লটা তো পরে আগে তো এটাকে ফিল করতে হবে কি হচ্ছে দেখো লটা তো একবার বলেই দেওয়া যায় অ্যাডায়াবেটিক ওকে খুব ভালো করে শোনো এটা হিটার আমি লটাকে ফিল করাচ্ছি আচ্ছা হিটার দিয়ে হিট করলে আমি কি দি বলো হিটার দিয়ে আমি যদি হিট করি তাহলে আমি কি সাপ্লাই করি এনার্জি সাপ্লাই করি আচ্ছা হিটার দিয়ে যদি আমি হিট করি তাহলে আমি এনার্জি সাপ্লাই করি এইটুকু আমি বুঝতে পেরেছি যে হিটার দিয়ে হিট করলে আমি এনার্জি সাপ্লাই করি ওকে সেই এনার্জিটাকে আমরা হিট এনার্জি বলবো কি বললাম বলো বলবো এবং কিছু কিছু ক্ষেত্রে সেই হিট এনার্জিটাকে শুধু হিট বলা হয় মানে হিট এনার্জি হিট একই ব্যাপার হিট হচ্ছে ওকে এইবারে ভালো করে শোনো আমি যদি একে হিট এনার্জি দি এটা অ্যাডিয়াবেটিক ওয়াল তাহলে বাইরে কোন এনার্জি যেতে পারবে না স্যারেক্ট পারবে না তাহলে এর টেম্পারেচার বাড়বে বলো টেম্পারেচার বাড়বে বাড়বে আচ্ছা যদি টেম্পারেচার বাড়ে তাহলে এই টেম্পারেচার যদি বাড়ে তাহলে এই তোমার এখানে গিয়ে হিট করতে থাকবে আরো জোরে জোরে বলো জোরে জোরে হিট করতে থাকবে আরে টেম্পারেচার বাড়লে কি বাড়বে কাইনেটিক এনার্জি বাড়বে কাইনেটিক এনার্জি বাড়া মানে কি ভেবে বলো না না ইন্টারনেল এনার্জি তো বাড়বেই কিন্তু কাইনেটিক এনার্জি বাড়া মানে কি ভেলোসিটি বাড়া ভেলোসিটি যদি বাড়া বাড়ে তাহলে এখানে জোরে জোরে এসে হিট করবে না যদি জোরে জোরে এসে হিট করে তাহলে বলো তো এই পিস্টনটা ডান দিকে সরবে কি সরবে না হ্যাঁ সরবে 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 এবারে শোনো বলে এই অবধি তো স্যার আমিও জানি কারেক্ট আচ্ছা এবারে শোনো যদি এটা ডান দিকে সরে তাহলে এই স্প্রিংটা কম্প্রেসড হবে কি হবে না হ্যাঁ কম্প্রেসড হবে কম্প্রেসড হবে এবারে বলো

এবারে বলো আমি কি এখানে কোনো পটেনশিয়াল এনার্জি দিয়েছি আমি কোথায় এনার্জিটা দিয়েছি আমি তো এই হিটার থেকে এনার্জিটা দিয়েছি কিন্তু সেই হিটার থেকে যে এনার্জিটা দিয়েছি সেই এনার্জি থেকে কে পটেনশিয়াল এনার্জি গেইন করেছে স্প্রিংটা না আচ্ছা এবারে শোনো স্প্রিংটা যদি পটেনশিয়াল এনার্জি গেইন করে তাহলে ভালো করে শোনো স্প্রিংটা ওয়ার্ক ডান করেছে আরে ভাই আমি জানি তো নেগেটিভ ওয়ার্ক ডানই তো পটেনশিয়াল এনার্জি এবারে বলো তার মানে স্প্রিংটা ওয়ার্ক ডান করেছে করেছে

has spring হয়ে যা মানে কি মানে ওখানে স্প্রি মানে ট্রান্সফার হয়ে আচ্ছা এবারে বলো এই যদি আমি হিট না দিতাম তাহলে কি ওয়ার্ক ডান করতে না করতে না আচ্ছা 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 ভালো কথা বললে যে আমি যদি হিট না দিতাম তাহলে ওয়ার্ক ডান করতে না আচ্ছা এখানে আমি আরেকটাও কথা বলছি ভালো করে শোনো সেটা হচ্ছে এই যে ওয়ার্ক করছে ভালো করে শোনো এই যে ওয়ার্ক ডানটা করছে কারণ আমি এতক্ষণ এতক্ষণে দেখলাম কে কে ওয়ার্ক ডান করছে স্প্রিংও ওয়ার্ক ডান করছে আবার পিস্টনও ওয়ার্ক ডান করছে এম আই রাইট এবারে বলো এই হিটারের সাথে কি डायरेक्टली পিস্টনটা অ্যাটাচড হিটারের সাথে না না কার সাথে অ্যাটাচ এই ভিতরে গ্যাস গ্যাস মলিকুলের জন্য না অ্যাটাচড না তারপরে ভেবে দেখো এই গ্যাস মলিকুলগুলো ওয়ার্ক ডান করছে কি করছে না হ্যাঁ কাইনেটিক এনার্জি আরে নো এনার্জি বাড়ছে আমি কাইনেটিক এনার্জি পাচ্ছি সেটা আমি জানি কিন্তু ওয়াকডান করছে কি করছে না আরে এ যদি গ্যাস মলিকুল যদি ওয়াকডান না করে তাহলে পিস্টন ওয়াকডান করবে কি করে ভেবে দেখো না এখানে যদি কোন একটা গ্যাস মলিকুল কে তুমি দেখো সে তো ডান দিকে সরছে কি সরছে না হ্যালো হ্যাঁ ওয়াকডান করছে তো करेक्ट करेक्ट তার মানে আমি এইটা বলতে পারি যে এই যে গ্যাসের যে ওয়াকডানটা সেইটাই স্প্রিং এর পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হচ্ছে হ্যাঁ হচ্ছে

ইন্টারনাল এনার্জি তাই না বলো বলো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি প্লাস প্লাস কি বলো 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 ওয়ার্ক ডান বাই গ্যাস বলো এই যে হিটটা দিয়েছি সেটা দুটো ভাগের দুটো জিনিসে লেগেছে একটা হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি আর একটা হচ্ছে ডান বাই গ্যাস আরে ওয়ার্ক ডান বাই গ্যাস না হলে তো ওয়ার্ক ডান করতে পারতো না কারেক্ট বলো কোনো ডাউট আছে কিনা যদি না থাকে তাহলে তোমার সামনে যেটা লিখেছি এটা কি নতুন কোন ল না কনজার্ভেশন অফ এনার্জি বলো এটা নতুন কোন ল না কনজার্ভেশন অফ এনার্জি হ্যালো ভেবে দেখো কনজার্ভেশন অফ এনার্জি কনজার্ভেশন অফ এনার্জি তাহলে ইয়ে কি বলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইটস এটা কোন নতুন ল নয় এটা কি বলো কনজারভেশন অফ এনার্জি ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেড কনজার্ভেশন বলছি যে

সেটাই আসবো সেটাই আসবো হতে পারে কোন মানে পুরোটাই ও ওয়াকডান করলো সেটা হতে পারে কিন্তু সেটা এডিয়াবেটিক ওয়াল হলে হতে পারে না এটা জেনারেল কেস আমি করছি ক্লিয়ার এবারে বলো আমি যদি এখানে লিখি আমি এখানে দিয়েছি হচ্ছে ডি কিউ হিট আর এর ইন্টারনাল এনার্জি বেড়েছে মানে চেঞ্জ হয়েছে ডি আর এ ওয়াকডান করেছে ডি ডাব্লু তাহলে আমি লিখতে পারি ডি কিউ ইকুয়াল টু du প্লাস dw লিখতে পারি বলো তোমার সামনে বক্সে যেটা লেখা আছে ফার্স্ট ল অফ এটাই এটাই তোমার সামনে তোমার সামনে তোমার সামনে যে বক্স করে যে জিনিসটা লেখা আছে এটাই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে হিট আচ্ছা আমি এরপরে সাইন কনভেনশনে আসবো যে প্লাস মাইনাস হলে হিট গিং ইন্টার্নাল এনার্জি আর একটা হচ্ছে ওয়াক ডান বাই গ্যাস্ট এটা খুব ইম্পর্টেন্ট ওয়াক ডান বাই গ্যাস ওকে ওকে আচ্ছা এবারে বলো ডিইউ ইন্টারনাল এনার্জি এটা কি প্রসেসর উপর ডিপেন্ড করে হ্যাঁ হ্যাঁ প্রসেস নয় কি ডিপেন্ড করে কি বললাম বলো এটা স্টেট ফাংশন আমি আগেই বলেছি ওকে আর এটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রসেস আচ্ছা এই ওয়ার্ক ডানটা এই ওয়াকডানটা নতুন একটা টার্ম এলো আমাদের কাছে কি বললাম বলো নতুন একটা টার্ম এলো আমাদের কাছে আমি এই ওয়াকডান সম্বন্ধে দুটো কথা লেখাবো এক এটা হচ্ছে পাথ ফাংশন তার মানে কি এটা প্রসেসের উপর ডিপেন্ড করে হ্যাঁ করবে ডিপেন্ডস অন প্রসেস সিওরলি আমি সব বলবো নেক্সট দিন পাথ ফাংশন বলো বলো পাথ ফাংশন কি সব বলবো জাস্ট আজকের দিনটা এটা লিখে রাখো যেরকম ওইটাতে করেছিলাম কনজারভেটিভ ফাংশন ওইরকমই কি আরেকবার বলো কনজারভেটিভ ফাংশন কন্ডরভিটিভ ফর্মুলেশন কিছুটা ওই কিছু একটা কিছু একটা আইডিয়া ওখান থেকে আসবে ফর দা টাইমিং ধরে রাখো এটা পাথ ফাংশন এটা ডিপেন্ডস অন প্রসেস কি বললাম ডিপেন্ডস অন প্রসেস ওকে আচ্ছা এবার আমি জাস্ট লাস্ট একটা জিনিস বলবো সেটা হচ্ছে এই ওয়ার্ক বাই গ্যাসটাকে একটু আলাদা করে নিয়ে আসছি আলাদা করে কোনায় নিয়ে আসছি ওয়ার্ক বাই গ্যাস দেখো আলাদা করে আমি কোপসে নিয়ে आया अब देखो দেখো এইটা আমার পিস্টন ছিল কারেক্ট এটা ইনিশিয়াল পজিশন আর এইটা ফাইনাল পজিশন এই সব জিনিসগুলো ভবিষ্যতে লাগবে আগামী দুদিন দিন ওকে এবার পিস্টনটা এইদিকে মুভ করেছে এবং সেটা ডিএক্স মুভ করেছে পিস্টনটা এইদিকে মুভ করেছে এবং সেটা ডিএফ ডিএক্স মুভ করেছে ওকে এবার ভেতরে

বলো তো মানে কি এরিয়া এরিয়া এ ডিএক্স চেঞ্জ ইন ভলিউম না তুমি তো এর সাথে ডিএক্স কে গুণ করছো তুমি তো এর সাথে ডিএক্স কে গুণ করছো ডিএক্স বাড়ছে তুমি তো এর সাথে ডিএক্স কে গুণ করছো এ এ এ হচ্ছে এরিয়া তার মানে আমি লিখতে পারি ডি ডব্লিউ ইকুয়াল টু পি গ্যাস ইনটু ডিভি ডিভি কারেক্ট আচ্ছা হয়ে গেছে আমার শেষ তারপরে এখান থেকে আমি বলতে পারি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন আমি লিখতে পারি গ্যাস ইন্টিগ্রেশন এবার এই ইন্টিগ্রেশনটা কিভাবে হবে সেটা তো প্রসেস ডিপেন্ডেন্ট কিভাবে আমি ইন্টিগ্রেশনটা করছি মানে কোন পাথে আমি নিয়ে যাচ্ছি এটা প্রসেস ডিপেন্ডেন্ট এই প্রসেস নিয়ে আমাদের নেক্সট দিনে পিএইচডি হবে এই ইন্টিগ্রেশনটা তো প্রসেস ডিপেন্ডেন্ট তার মানে আমি ওয়ার্ক ডানটা জানি কি পি গ্যাস ইন্টু ডিভি ওকে জাস্ট আজকে যেটুকু বললাম এইটুকু মনে রাখো নেক্সট দিন এখান থেকেই আমাদের চালু হবে ক্লাস এখান থেকেই আমাদের চালু হবে ক্লাস নেক্সট দিনও ইন্টারেস্টিং করার চেষ্টা করবো আই হোপ আই আই উইল মেক ইট ইন্টারেস্টিং ওকে নেক্সট দিনও ইন্টারেস্টিং হবে ওকে চলো আজকে আমরা এই পর্যন্তই রাখছি যদি কোনো ডাউট থাকে তোমরা আমায় করতে পারো

কিন্তু এর কোয়েশ্চেন গুলো ইজি হবে মানে ইজি মানে কনসেপ্টটা বুঝতে পারলে তুমি করতে পারবে যদি তুমি একটু ফিল করতে পারো যে আচ্ছা এই হচ্ছে ওকে চলো তাহলে রাখছি আজকে আমি জানি বই পড়ে ভালো লাগবে না বই প্লিজ পড়ো না আমার তার থেকে আমার ক্লাস নোট দেখো আমার ভিডিও শোনো বই পড়ে প্রচন্ড বোরিং লাগবে প্রথমে ইন্টারেস্ট হারিয়ে যাবে প্রথমেই ইন্টারেস্ট হারিয়ে যাবে প্লিজ বই পড়ো না প্লিজ বই পড়ো না আমার ভিডিও লেকচার দেখো ক্লাস নোট দেখো ভিডিও লেকচার দেখো মজা পাবে ওই বই পড়ে দুটো ডেফিনেশন পরে বলে দু বাবা আবার এক ডেফিনেশন ঠিক আছে ভাল লাগবে না ওকে হ্যাঁ আমার ভিডিও লেকচার আমি অনেক एग्जांपल দিয়ে দিয়ে ইলাস্ট্রেট করেছি এক্স্যাক্টলি এটাকে একটু ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করা হচ্ছে বুঝতে পেরেছেন ওকে চলো তাহলে আজকে এখানে রাখছি হ্যাপি দিওয়ালি বলো হ্যাপি দীপাবলি বলো ঠিক আছে কালকে পূজো ওকে সবাই বাড়িতেই এনজয় করো ওকে চলো চলো গুড নাইট